तुमने अगर कहन मारे ये बाबा हमारे बड़ा पिता थी हमने बड़ा कोई नहीं थे बाबा एवं माँ हमारे थे हमने फिर अगर तुम कोटा पड़ा तो रुकन जुड़े ना भी ऐसे का क्यों कर दे अगर हमारी बड़ा सर्व प्रथम कोई नहीं है बाबा कोई फिर के बाबा एवं माँ के बजाय हमारे मुक्ति अगर क्यों किया हमने जहाँ मने आए फिर इनका पर प्रधान पर रहोगे आप बताओ इसके जहाँ मने रहोगे Thank you.
মানুষ
পাবেন যাতে থেকে পাবেন কোথায় দেওয়া পারবে না হাতে চলতে কোথায় ঘুরায় আবার বলে হাতে হাতে যখন তাহলে বাজে হবে আল্লাহ নবী ওকে পারে বলে আল্লাহ নবী সুলতান বলছেন যে কেমন আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমন আগে মানুষ চেতনা করে যাবে মানুষ বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে মানুষ ঘর বানাবে মন করে খাবার বানানোর প্রতিযোগিতা করবে সেটাই হবে কেমন আল্লাহ নবী বলেন মান আতা রব্বান فَأَرَهُ شَيْءٍ لَمْ تَقْبَلْ لَهُ فَلَا تَجْعَلْ بَعِيدِنَا إِلَىٰ যদি আমার ব্যক্তি কেমন আওয়াজে মানুষ যেরকম মনে করে মানুষ আগামী কথা বলে দিবে অনেকে আছে তোমার ভবিষ্যতে কথা বলে দিবে অনেক মানুষ আছে টিকা বলে টিকা পাঠিয়ে বলে মানুষের ভবিষ্যতে কথা বলে দেয় অনেক আছে সাধু বাবা রাম বাবা রামানি বাবা অনেক বাবা আছে আগামী কথা বলে আল্লাহ বাবু বলেন মান আপার ফান তসালহু একটা মানুষের কাছে ভবিষ্যতের কথা জিজ্ঞাসা করে ওই মুহূর্তের মধ্যে আমরা তো ন্যাক আমল করতেই পারি না আমরা 40 দিন পরে আল্লাহর কাছে আসলে 41 দিনের তাকদীর মানার জন্য নামাজ পড়ে ওয়াকিল দীর্ঘ দিন থেকে মাত্র আল্লাহর কাছে হাত পাঠাতে দৈনিক কিটা কি হবে ওনার ঘরে 40 দিনের উপরে এত নামাজ কবুল হয়েছে কিনা আমরা কেউ বলতে পারব না আল্লাহ রাব্বুল আলামিন আমি বলি আল্লাহ তাআলা ভালোভাবে জানে এই মসজিদে নামাজ
আল্লাহ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সুমায়ু আল্লাহ নবী বলেন সুমায়ু ইয়া রাসূলুল্লাহ আমরা তাআকে আমরা কাশু মেশাতে ভাল করব নবীর পারে দিওয়ানে দেনে তুমি তো আল্লাহ বলে সুমায়ু সুমায়ু ভাল করব তার বাবা যে তার খালা থেকে সম্মান করলো খাদের খেদমত করলো তাদের
জান্নাতে প্রবেশ করবে। তো বাবারা আমরা যাদের বাবা আছেন, আমাদের আম্মা যারা আমাদের আপনার খেদমত করব, আমরা প্রিয় বাবার খেদমত করব না, আমরা প্রিয় বাবার পাওয়া করতে যাব না। নিজের নামে বাবারে একমত ভাগ চলে না, আজকে আমরা প্রিয় বাবার নামে আমরা সবাই নিয়ে যাই, আপনি নিয়ে যাই, বন্ধু নিয়ে যাই, এগুলো নিয়ে যাওয়া আরাম প্রধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিদআত হলো এরকম বস্তু যে বিদআত থাকে না, বিদআত তো অতি বড় হয় যে বস্তু হলো বিদআত হলো তাদেরকে সাফল্য নাই। বিদআত সম্পর্কে অনেকে সাহাবায়ে কিরাম নিজেকে ধরে মনে করেন বিদআত কি বস্তু আমাদের আগে বলা হলো মনে করেন সাহাবায়ে বিদআত এরকম বস্তু কেউ অন্য ভাবনা নিয়ে যাবেন না।
কেউ কোনোদিন নিজের বাড়িতে গরু পাঠাবেন না, মুরগি পাঠাবেন না, হাঁস পাঠাবেন না, ডিমা পাঠাবেন না, কেউ কোনোদিন কোনো বস্তু নিজের জন্য দিবেন না। ডিমান কোথায়? যাদের প্রয়োজন আছে মাদ্রাসায় উঠুন, ছাত্রের ছাত্রীদেরকে দিবেন, মসজিদে কাম আছে মসজিদে দিবেন। কিন্তু কি গ্রামের মানুষ আছে আপনার গ্রামের পাশে আপনার বাড়ির লোকেতে দশটা বাড়ি আছে, দশটা বাড়ির মতো থেকে আপনি যে একটা মাংসের টুকরা আরে খান, আপনি কিছু ভুল ভালো তাদেরকে দিতে হবে। তাদের তো যদি এক মসজিদ হয়ে এক বাড়িতে গল্প করে ভুল হলেও দিতে হবে, কারণ আপনি তাদেরকে আমরা দিই না, আমরা সেখান থেকে বাবা মা দেখি। আর আমার যাতে ফোন করলে নতুন মায়ের ধরলে নতুন মায়ের করে আসি ব্যবস্থা। কোথায় ছিল আমরা এগুলো করা যাবে না, এগুলো যেতে হবে। হ্যাঁ, আপনি একটা মাইল করেছেন, আপনি ওকে রুটিন ঘোষণা করতে দিয়ে যে বাবা তোমার টাকায় করে দেবে তুমি মাদ্রাসায় করো, এই দাওয়াটা বিক্রি করে তুমি টাকা নিয়ে মাদ্রাসা সুন্দর ভাবে করবা। একটা চুকিয়া মেয়ে আছে আমাদের অত্যন্ত অনেকে যে ভিখারি আছে, ওই ভিখারি বাবদের যদি বলেন মা এটা তুমি নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে তুমি এটা বিক্রি করে তুমি টাকা নিয়ে তুমি কিছু খেয়ে নিও। মা বোনেরা আমার মনে করলেন যে এগুলো হলো কেমন আমার বর্তমান জমা দিতে 95% পোকামাকড় পার্সেন্ট মানুষ ধন্দের ভিতরে গেছে, বিভাজের ভিতরে গেছে। আপনি যখন উত্তর প্রদেশ তার সম্মান
আল্লাহ তাআলা আমাদের সবার